দিয়েছি তোকে দিল দিয়ে দিয়ে তোকে ছাড়া আচ্ছা মুশকিল। অস্ট্রেলিয়ায় এক নারী সহপ্রযোজককে ধর্ষণ ও শুটিং ইউনিটে নানা অনিয়মের অভিযোগে তোপের মুখে পড়েছেন ঢাকায় ছবির কিং সাকিব খান। অপারেশন অগ্নিপথ ছবির প্রযোজক রহমতুল্লাহ এই নায়কের বিরুদ্ধে এমন অভিযোগ আনেন। শাকিব খানের এই ঘটনা নিয়ে নড়েচড়ে বসেছে ইন্ডাস্ট্রি। এবার শাকিব ইস্যুতে মুখ খুললেন চিত্রনায়িকা বুবলি। সোমবার বিকেলে এক দীর্ঘ ফেসবুক পোস্ট করেন তিনি। বুবলি লিখেছেন, শাকিব খান একজন অভিনয় শিল্পী যে কিনা প্রায় ২৪ বছর এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কাজ করেছেন, অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, সিনেমা নিয়ে ভেবেছেন। হঠাৎ করে বিভিন্ন ধরনের ইস্যু এনে তাকে নিয়ে নানান বিতর্কের সৃষ্টি করা হচ্ছে। অনেক বছর আগের অপারেশন অগ্নিপথ নামের একটি সিনেমার শুটিং চলাকালীন শাকিব খানের ব্যাপারে বিস্তর তিক্ত অভিজ্ঞতা থেকে নিজেকে প্রডিউসার দাবি করে এক ব্যক্তি তাকে নিয়ে নানান অভিযোগ করছেন। আচ্ছা, শুটিং চলাকালীন এত এত অভিযোগ যখন টের পেয়েছিলেন উনারা, তাহলে কেন তখন তাকে বাদ দেয়া হলো না, সমিতিগুলোতে অভিযোগ করা হলো না, দুপক্ষের কথা শোনা হলো না? এই নায়িকা আরও লিখেছেন, ২০১৬ সালের অস্ট্রেলিয়ায় অপারেশন অগ্নিপথ শুটিংয়ের পর ২০১৮ সালে শাকিব খান তার সুপারহিরো নামের আরেকটি সিনেমার শুটিং সম্মানের সাথে প্রায় ২০ দিনে অস্ট্রেলিয়া থেকে শেষ করে আসেন। উনি যদি কোনো ব্যাপারে গিলটি থাকতেন, তাহলে তো অস্ট্রেলিয়ান পুলিশ তাকে তখন শুটিংয়ের পারমিশনই দিতেন না, শাকিব খান নিজেও অস্ট্রেলিয়ায় যেতেন না। তার খাবার খাওয়া নিয়ে বলা হচ্ছে, উনি কি ডায়মন্ডের খাবার খেতেন, যেটা নিয়েও অভিযোগ যে অনেক এক্সপেন্স হতো? বুবলি লিখেছেন, মধ্যরাতে তার হোটেল রুমে নারী সংক্রান্ত ইস্যু নিয়ে বলা হচ্ছে, মধ্যরাতে তার হোটেল কক্ষে নারী কি করছিলেন, কি বা তার উদ্দেশ্য ছিল, এত বছর কেন ওসব ঘটনা নিয়ে সেই নারী প্রকাশ্যে কথা বললেন না, এখন কেন এই প্রডিউসার দাবি করা ব্যক্তি অস্থির হয়ে গেলেন? আর দেশে হোক বা বিদেশে, যে কেউ যে কারো বিরুদ্ধে অভিযোগ করতেই পারে, খাতায় নাম উঠতেই পারে, কিন্তু আইন তার নিজস্ব গতিতে চলবে উভয় পক্ষের প্রমাণাদি নিয়ে। কথা হলো, হঠাৎ এত অভিযোগের ভাণ্ডার কেন, কি চাচ্ছে, শিডিউল, মুভি শেষ করে দেয়া? আমার জানা মতে শাকিব খান অনেকবার অপারেশন অগ্নিপথের শিডিউল কয়েকবারই দিয়েছেন, কিন্তু শুটিং হয়নি। তিনি লিখেছেন, এখনো যদি শিডিউল চাওয়া হয় সিনেমা শেষ করতে, উনি অবশ্যই শিডিউল দেবেন, কারণ সে পেশাগত জায়গায় যথেষ্ট ডেডিকেটেড। তা না হলে ২৪ বছর ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারতেন না, কারণ একজন সফল শিল্পী একদিনে তৈরি হয় না। কয়েক বছর ধরে দেখছি একটি চক্র কিছুদিন পরপরই শাকিব খানকে নিয়ে উঠে পড়ে লাগে, নানান চক্রান্তে মেতে ওঠে। বিষয়টা যেন এমন, তাকে হটিয়ে দিতে পারলেই আমরা রাজা, কিন্তু তার লাখো কোটি ভক্তরা কখনোই তা হতে দেয়নি, দিবেও না। সবসময়ই তারা তাকে আগলে রাখে, শক্তি দিয়ে এগিয়ে নেয়। সবশেষে বুবলি লিখেছেন, জাস্ট রিমেম্বার, ওয়ান্স এ কিং অলওয়েজ এ কিং, ওয়ান্স এ সুপারস্টার অলওয়েজ এ সুপারস্টার। বিনোদন ডেস্ক, দেশ টিভি।